मॉर्निंग गाइस, हैप्पी ईद, ईद मुबारक आप सभी को, ईद मुबारक। तो कल के गाड़ी ठीक करार पर गाड़ी आबार खावा खराब हो जाए, गाड़ी ठीक है ना। तो एखन आज के उठे गेछि, एखन बाजछे 5:30, आमी रेडी हो गेछि, आमी चान करे नियेछि, आमी फ्रेश हो गेछि। तो एखन आमी पड़बो जामा, तारपर आमी बेरोबो बाहरे। नामाज तो एबछर लकडाउनेर कारणे हबे ना, বাড়িতে বসে নামাজ পড়তে হবে। তো তারপর দেখা যাক কি করি, সারাদিন কীভাবেই কাটাচ্ছি না কাটাচ্ছি সেটা দেখবো, কীরকম মজা করতে পারছি লকডাউনের জন্য, লকডাউনের জন্য কোথাও বাইরে যেতে পারছি কি না। আর বাইরে তো খারাপ হয়েছে, বাইরে কোথাও যেতে পারবো না, কিন্তু বাইক আছে, বাইকে যদি কোথাও যেতে পারি অবশ্যই অফার করবো, হয়ে যেতে পারি। তো সবাই একসঙ্গে আজকে অনেক মজা করবো। তো এখন আমি হব রেডি, এখন আমি ড্রেস পরবো, এখন আমি জাস্ট একটা টি শার্ট পরেছি। তো আর চান হয়ে গেছে, তো চলো। সো 3, 2, 1 গো। তো অ্যাজ ইউ ক্যান সি, আমি রীতিমতো রেডি হয়ে গেছি নামাজের জন্য। আমি জাস্ট একটা পাঞ্জাবি, একটা পাজামা পরেছি। তো এখন যাবো নামাজ পড়তে, দেখা যাক নামাজ বাড়িতেই হয়, মসজিদে। মসজিদে তো হবে না নামাজ, কারণ লকডাউনের জন্য নামাজ হবে না, বাড়িতে নামাজ পড়তে হবে। তখন আমি ফার্স্ট এটাই পরে থাকবো, এরপরে হয়তো আবার চেঞ্জ করবো। যদি আমার চুলটা জাস্ট চম্পক সেটের মতো লাগছে এখন, একদম চিপকু চিপকু। হ্যালো ভাই, আমি জানি যেটা ছোট্ট করে ঘুম সকালবেলাতে নামাজ পড়ার পর, সেটা এতক্ষণ আমি উঠছি ঘুমানোর পর, তারপর ড্রেস চেঞ্জ। একবার বাইরে গেছিলাম কিন্তু সেরকম লোকজন ছিল না রাস্তাতে, এখন বাজছে 11টা। তো 11টার সময় আমি ব্লগ করছি, তো রাস্তাঘাটে সেরকম লোক নেই, আর আমি বেরোতে পারছি না কারণ আমার বন্ধু বান্ধবরা কেউ নেই, তো ঘরের মধ্যেই আছি, যেরকম কাটাতে হচ্ছে। দেখা যাক একটু পর হয়তো বেরোবো একা, তো কেমন লাগে দেখা যাক, গ্রামে বাড়ি যাবো দেখা যাক। तड़पाए मुझे तेरी सभी बातें, मुझको तू है दीवानी, झूठा ही सही प्यार तो कर। मैं भूला नहीं सभी मुलाकातें, बेचैन करके मुझको, मुझसे तू ना फेर नजर। सर्दी की रातों में हम सोए रहे हैं चादर में, हम दोनों तन्हा हो ना कोई भी रहे इस घर पे, जरा जरा महकता है बहकता है आज तू मेरा तन बदन, मैं प्यासा हूँ मुझे भर ले अपनी बाहों में। हेलो गाइस, वेलकम टू माय चैनल। तो आज के ईदर शेष समय, এখন ঈদ প্রায় শেষের দিকে, অর্থাৎ রাত হয়ে গেছে। সারাদিন সেরকম কিছু মজা করতে পারিনি, লকডাউনের জন্য ঘরেই ছিলাম, কোথাও বাইরে যেতে পারিনি, আর বন্ধুদের সঙ্গে দেখা করতে পারিনি। সকালবেলাতে নামাজ ঘরেই পড়া হয়েছে, তারপর ঘরের মধ্যে একটু ছবি টবি তোলা হয়েছে, বাইরে কোথাও যায়নি, তাই ব্লগ করারও সুযোগ পাইনি। তো এই ব্লগটা খুবই ছোটো হবে কারণ সেরকম বাইরে কোনো এক্সপ্লোরই করতে পারিনি সে কারণে। আর আশা করছি নেক্সট দিনের ব্লগগুলো ভালো হবে, কারণ তখন সব বন্ধুরা থাকবে, কিছুদিন পর আমার নতুন মিউজিক ভিডিওর শুটিং স্টার্ট হয়ে যাবে, তখন খুব মজা হবে। আজকে বিকাল দিকে একটু ঘুরতে গেছিলাম, তখন বন্ধুদের সঙ্গে একটু ভাইদের, ছোটো ভাইদের সঙ্গে ঘুরতে গিয়ে একটু মজা হয়েছে। তো তখন তারা ব্লগিংয়ে যদি কমফোর্টেবল না হয় তার জন্য আমি ব্লগ করতে পারিনি, ব্লগ করিনি ইচ্ছা করে, কারণ আজকে দিনটা সত্যিই যেরকম ভেবেছিলাম অন্য বছর তুলনায় খুবই খারাপ গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই,
মানবতার স্বার্থে, মানুষের ভালোর স্বার্থে এটুকু আমরা করতেই পারি, যে আমরা একটু সামাজিক ডিস্টেন্স বজায় রেখে চলছি এখন, সেটা চলবো, তাতে আমরা ঈদ পরেও করতে পারবো, কিন্তু এই জিনিসটাকে আমাদের করতে হবে। তো লকডাউন এরকমভাবে ঈদটা কাটলো, দেখা যাক পরের দিনগুলো কীরকমভাবে কাটে। আর ততক্ষণ ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তাহলে আগের ভিডিওটা নিশ্চয়ই দেখবে, আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে দেখে নাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, যদি কোনো রকম কমেন্ট করা থাকে, কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলো কমেন্টের মাধ্যমে সেটা, আর লাইক শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ। যে ব্লগটা খুব ছোটো হলো আমি সরি তার জন্য, কিন্তু নেক্সট ব্লগগুলো যথেষ্ট চেষ্টা করবো যেন ভালো হয়। তো আজকের মতো এখানেই শেষ, জানাচ্ছি সবাইকে গুড বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।